হ্যালো ভিউয়ার্স, টিপস অ্যান্ড ট্রিক্স বিডির পক্ষ থেকে আপনাদের হচ্ছে স্বাগতম। আজকে আমরা একটা নতুন টপিকস নিয়ে আলোচনা করব, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দেখাবো আজকে আমরা। ওয়েলকাম ব্যাক। ইতিমধ্যে আপনারা সবাই হয়তো জেনেছেন বা জানেন বা অনেকে হয়তো নিয়ে কাজ করছেন, যেটা হলো বর্তমানে অনলাইন থেকে আর্নিংয়ের জন্য সবচেয়ে সহজ এবং কার্যকরী পদ্ধতি হচ্ছে ইউটিউব। ইউটিউব চ্যানেল থেকে কীভাবে আপনার অনলাইনে আয় করতে পারবেন বা আর্নিং করতে পারবেন সেটা আমি আমার পরবর্তী টিউটোরিয়াল আছে সেটা থেকে দেখে নিতে পারেন। তো আজকে আমরা যে কত সহজে ইজিভাবে আপনার একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন সেটা আমি দেখাচ্ছি। তো ইউটিউব চ্যানেল তৈরি করতে গেলে আপনার যে চারটা জিনিস লাগবে, এই চারটা জিনিস হলো আপনার একটা জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে এবং একটা ভ্যালিড ফোন নাম্বার, এবং আপনার যদি ল্যাপটপ বা কম্পিউটার থাকে উইথ ইন্টারনেট তাহলে এটা অবশ্যই লাগবে, কারণ ইউটিউবের চ্যানেলে কাজ করতে গেলে আপনাকে এটা ছাড়া আপনি কাজ করতে পারবেন না। আরেকটা লাগবে আপনার ইউনিক ভিডিও। এই চারটা জিনিস হলেই আপনি ইউটিউবে কাজ করতে পারবেন এবং ইউটিউব থেকে সহজেই আয় করতে পারবেন। তো দর্শক, চলেন আর কথা না বলি আমরা আমাদের কাজ শুরু করে দিই। ইউটিউবে লগ ইন করতেছি, ইউটিউবটা অন করি আগে। আপনারা দেখতেছেন আমরা এখন ইউটিউবে আছি, বাট ইউটিউব অন করার আগে এখানে আমাকে সাইন ইন করে নিতে হবে। তো এই সাইন ইনটা করতে হবে জিমেইলে। তো আসুন আমরা তার আগে জিমেইলে একটু সাইন ইন করে নিই। তো এখানে বিষয়টা হচ্ছে জিমেইলে আপনি আপনার যে জিমেইল অ্যাকাউন্ট আছে সেটাতে সাইন ইন করবেন। আমি আমার জিমেইলের যে পাসওয়ার্ড সেটা দিচ্ছি, পাসওয়ার্ড দিয়ে নেক্সটে ক্লিক করলাম, আমি আমার জিমেইলে ঢুকে গেছি। আপনারা দেখতেছেন আমার জিমেইলে প্রায় এখন দুইটা মেইল আছে। তো যাই হোক, এখন আমরা ইউটিউবে গিয়ে আবার ইউটিউবে লগ ইন করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউবে লগ ইন করার পরে আমার যে ডিফল্ট জিমেইলের আইকন সেটা এখানে দেখাচ্ছে। তো এই জিমেইল অ্যাকাউন্ট থেকে আমরা নতুন যদি চ্যানেল করতে সেখানে স্টুডিওতে ক্লিক, ক্রিয়েটিভ স্টুডিও ক্লিক করব এবং ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব। ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার সাথে সাথে আপনার চ্যানেলটা তৈরি হয়ে গেল। তো এখন চ্যানেলটা নর্মালি তৈরি হলেও এখানে কিছু সেটিংসের ব্যাপার আছে, সেগুলোই আমরা পরবর্তী ভিডিওতে দেখব। তার আগে এখানে ড্যাশবোর্ডে আছে, ড্যাশবোর্ডটা একটু দেখে নিতে পারেন। এই বাম পাশের মেনুগুলো এখানে যেগুলো আছে, তো প্রাথমিক পর্যায়ে চ্যানেল ক্রিয়েট করার পরেই আপনাকে যেটা করতে হবে সেটা হলো চ্যানেলটাকে আপনার পার্টনার ভেরিফাই করে অ্যানেবল করে ভেরিফাই করে নিতে হবে। তো সেক্ষেত্রে আমাদের যে ভেরিফাই ক্লিক করতে হবে, এবং ভেরিফাই ক্লিক করার পর একটা অপশন আসবে, সেখানে কীভাবে আপনি এটা নেবেন। আমি সাধারণত চুজ করি যেটা মোবাইলে SMS-এর মাধ্যমে কোডটা নেওয়ার জন্য। তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। মোবাইল নাম্বারটা দিয়ে দিলে গুগল থেকে SMS-এর মাধ্যমে ওরা একটা ভেরিফিকেশন কোড আপনাকে পাঠাবে। তো সেই কোডটা আপনাকে যেটা করতে হবে, আপনি সাবমিট করার সাথে সাথেই সেই কোডটা আপনার মোবাইলে SMS-এর মাধ্যমে আসবে। তো আমি সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পরে আপনি এখানে দেখলাম আমার মেসেজ আসছে। সেই মেসেজের 6-ডিজিট যে কোডটা সেটা আমি এখানে টেক্সট বক্সে বসিয়ে সাবমিটে ক্লিক করব। তো আমি দেখতে আপনি দেখতেছেন আমি সেই জিমেল থেকে পাঠানো কোডটা, গুগল থেকে পাঠানো কোডটা পাঠিয়ে বসিয়ে সাবমিটে ক্লিক করলাম এবং ভেরিফাই হয়ে গেল কন্টিনিউ। ভেরি সিম্পল, আপনারা দেখতে পাচ্ছেন খুবই সহজ একটা বিষয় ইউটিউব চ্যানেল তৈরি করা। তো ভিউয়ার্স, এই ব্যাপারে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্টস করতে পারেন, এবং পাশাপাশি আমার ভিডিওটি যদি লাইক করে থাকেন তাহলে লাইক বাটনে ক্লিক করুন, এবং পরবর্তী আপডেটগুলি পেতে আপনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এগুলি আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।